আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনা করব যে ধান চাষের শেষ পর্যায়ে ধানের ফলন এবং ধানের ওজন, এছাড়াও ধানকে চকচকা করার জন্য মাত্র তিন টিপস পেয়ে যথেষ্ট, এগুলো কি কি এবং কোন সময়ে করতে হবে, কি পরিমাণে করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আপনারা সকলেই জানেন যে ফসল বা উদ্ভিদের ফুল থেকে ফল ধারণের সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনুখাদ্যের। তো ধান এখন ফুটতে চলেছে বা অনেকের ধান এখন ফুটছে, তো এই সময়ে কী ধরনের অনুখাদ্য আমরা ধানে প্রয়োগ করব? এক্ষেত্রে আমরা এর জন্য বোরন 20% যদি আপনি আপনার ধানের জমিতে স্প্রে করেন, তাহলে আপনার ধানের যে দানাটা সেটা চকচকে হবে। আপনি যখন বাজারে বিক্রি করতে যাবেন তখন অবশ্যই দাম বেশি পাবেন এবং আপনার ধানের ওজনটাও ওজনদার হবে, ফলনটাও বেশি হবে, যাতে কিন্তু আপনার একটি বেশি রোজগারের সুযোগ সৃষ্টি হবে। এরপর আপনারা আরেকটি ছোট্ট স্প্রে করবেন, সেটি হচ্ছে মোভোবিন। এটাতে যে শুধুমাত্র অনুখাদ্য আছে তা নয়, এর ভেতরে আপনার মুখ্য খাবারও আছে, যেমন পটাশিয়াম ফুল এবং ফল ধরাতে সাহায্য করবে, এর মধ্যে সাথে গৌণ হিসাবে ছালপার আছে, আর অনুখাদ্য হিসাবে এর মধ্যে কিন্তু যেমন বোরন আছে, মলিবডিনাম আছে, জিঙ্ক আছে, তামা আছে, লোহা আছে এবং ম্যাঙ্গানিজ আছে। অর্থাৎ এই সমস্ত অনুখাদ্য, মুখ্য খাদ্য পটাশিয়াম, গৌণ খাদ্য সালফার এর মধ্যে বিদ্যমান রয়েছে। এখন কি পরিমাণে এটা আপনারা স্প্রে করবেন? 15 লিটার পানিতে আপনারা 25 গ্রাম হারে, অর্থাৎ প্রতি লিটার পানিতে আপনারা 2 থেকে 2.5 গ্রাম হারে প্রয়োগ করবেন। এতে গেল অনুখাদ্যের ব্যবহার। এবার আপনার ধানটাকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এ সময় আরেকটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনার ছত্রাকনাশক হিসাবে ন্যাটিভো, এটি বায়ার কোম্পানির একটি প্রোডাক্ট, আর এই ন্যাটিভোর মধ্যে রয়েছে টাইফ্লক্সটোমিন 25% এবং টেবুকোনাজোয়াল রয়েছে 50%। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, ধান ফোটার সময় অন্যান্য ছত্রাকনাশক থাকতে কেন এই ন্যাটিভো প্রয়োগ করতে বলেছেন? আসুন সেটা একটু জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, এই ন্যাটিভো প্রয়োগ করার ফলে আপনার ধানের যে পতাকা পাতা, ঝলসা রোগ, ব্লাস্ট, পাউডারি মিলডু এবং ধানের শীষ বের হওয়ার সময় যে কালো হয়ে যায়, যেটাকে বলে নেক ব্লাস্ট, এই ব্লাস্ট বা মিলডিউ এবং ধানের শীষ বের হওয়ার সময় যে কালো হয়ে যাওয়া সেটাকে বলে নেক ব্লাস্ট, এই রোগগুলো খুব ভালোভাবে এই ছত্রাকনাশক নিয়ন্ত্রণ রাখবে। অর্থাৎ এই ন্যাটিভো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধানের জমিতে ধানের চিটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদিও কোম্পানির দাবি আপনি যদি এই ন্যাটিভো 2 বার ব্যবহার করতে পারেন, যেমন ধান চাষের মাঝামাঝি সময় 1 বার এবং ধান বেরোনোর সময় বা ফোটার সময় 1 বার, তাহলে আপনি সর্বোত্তম রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এর আগে যদি এটি নাও ব্যবহার করতে পারেন, কিংবা আপনি ন্যাটিভো স্প্রে করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার জমিতে যখন ধান ফুটবে তখন আপনি অবশ্যই অবশ্যই এই ন্যাটিভো ব্যবহার করবেন। আর এটি প্রয়োগের মাত্রা হচ্ছে প্রতি 15 লিটার পানিতে 10 গ্রাম। তাহলে এই ন্যাটিভোর সাথে আপনারা বোরন 20% এবং মোভোবিন, এই তিনটি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। আপনাদের যে তিনটা স্প্রে কথা বললাম, মোভোবিন, বোরন এবং ন্যাটিভো, এই তিনটি স্প্রে কিন্তু আপনারা একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটি স্প্রে করতে হবে, সেটি আলাদাভাবে আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে আপনার ধানের পতাকা পাতার উপরে কোনো প্রকার আক্রমণ দেখা যায়, যেমন ফ্লোরিং আক্রমণ করে পতাকা পাতা কেটে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এভামেকটিন বেনজোয়েট গ্রুপের 5% এই জাতীয় যে কীটনাশক আছে সেগুলো প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ যে ধান চাষের শেষ পর্যায়ে আপনি কী কী পরিচর্যা করবেন এবং ধানের যে তিনটি স্প্রে করলে আপনার ধানের ফলন এবং ধানের রং এবং ধানের আপনার ওজন বেশি হবে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।